ইতিহাসের বিশাল এক অধ্যায়ের নাম পবিত্র কাবার দরজা। অনেকের মনেই এমন প্রশ্ন জাগে, এই দরজা কিসের তৈরি, আর কতই বা এই দরজার দাম? কাবার পবিত্র সোনার দরজাটি 5000 বছরেরও বেশি সময় ধরে স্থাপন করা হয়েছে বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা কাবা শরীফকে তার প্রিয় বান্দাদের মিলনস্থান হিসেবে ঘোষণা দেওয়ার কারণে এটি এখন সারা পৃথিবীর মুসলমানদের ধর্মীয় রাজধানীতে পরিণত হয়েছে, জায়গা করে নিয়েছে প্রত্যেক মুসলমানের হৃদয়ের মণিকোঠায়। ইতিহাস ও ইসলামী ভাষ্যমতে বর্তমান কাবাঘরটি যেখানে স্থাপিত হয়েছে সেই স্থানটি পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে ধীরে ধীরে ভরাট হতে হতে এই বিশাল ভূমির সৃষ্টি হয়েছে। এরপর ধীরে ধীরে সৃষ্টি হয়েছে বিশাল মহাদেশের। এভাবেই পরবর্তীতে সৃষ্টি বাড়তে বাড়তে হয়ে যায় 7 মহাদেশ। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থানে অবস্থিত এই কাবাঘর মন আল্লাহ তালার জীবন্ত নিদর্শন হিসেবে পরিচিত। বর্তমান পবিত্র এই কাবার দরজাটি প্রয়াত বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ আল সৌদের আদেশ মোতাবেক নির্মাণ করা হয়েছিল। দরজাটি বিশ্বের বৃহত্তম সোনার দরজা। এটিতে ব্যবহার করা হয়েছে 290 কেজি খাঁটি সোনা। খাঁটি সোনা বলতে 99.99% খাঁটি, যাতে কোনো খাদ নেই। এটির ব্যয় বাবদ খরচ ধরা হয়েছিল 13,420,000 সৌদি রিয়াল। পবিত্র এই কাবার বর্তমান দরজাটি 13 অক্টোবর 1979 সালে স্থাপন করা হয়েছিল। এর উৎপাদন শুরু হয়েছিল 1977-1978। প্রায় 12 মাস সময় লেগেছিল এটি তৈরি করতে। সোনার তৈরি এই দরজার কারুকাজটি করেছিল সোনা বানানোর ওই সময়ের স্বনামধন্য একটি কোম্পানি, জহরাত আহমেদ বিন ইব্রাহিম বদর। জানা যায় 1944 সালে মধ্যপ্রাচ্যের সৌদি আরবকে কিংডম নামে ঘোষণা দেওয়া ও কিংডম নামের প্রতিষ্ঠাতা প্রয়াত বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ তার নিজের অর্থ দিয়ে পবিত্র কাবার জন্য একটি নতুন দরজা তৈরির আদেশ করেন এবং 1935 সাল থেকে সেটি বিদ্যমান ছিল। কিং আব্দুল আজিজ পাবলিশিং হাউজের ঐতিহাসিক দলিল অনুসারে এ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছিল। তবে সেই দরজাটি 3 বছরের বেশি সময় ধরে নির্মিত হয়েছিল, যার ধাতব ভিত্তি ছিল কাঠের 2টি শাটার, যার পৃষ্ঠ স্তর সোনার সাথে আবৃত্তি ছিল এবং রূপা ও তামা দিয়ে সজ্জিত করা হয়েছিল। ইতিহাস বলে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম 5000 বছর পূর্বে এই পবিত্র কাবার ঘর নির্মাণ করেছিলেন এবং দলে দলে হজের ডাক দিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে যখন পবিত্র কাবা প্রথম নির্মাণ হয়েছিল তখন এর কোনো দরজা বা ছাদ ছিল না, এটি কেবল চতুর্পাশে দেয়াল করা ছিল। তবে সেইকালে ইবনে হিমাসের জীবন অনুসারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার আগে রাজা তুব্বা কাবার দরজা তৈরির প্রথম ব্যক্তি ছিলেন। পবিত্র মক্কা ইতিহাসের কিতাব আকবর মক্কার মতে ইবনে জারির আল তাবরির বলেন, দাবি করা হয়েছিল যে তুব্বাই প্রথম কাবাটিকে সযত্নে রাখেন এবং ওই সময়ের জুহরুম গোত্রের নেতাদের নির্দেশ দিয়েছিলেন যে শুদ্ধি বজায় রাখতে, যাতে কাবার পবিত্রতা বজায় থাকে। তুব্বা তার সহকর্মীদের আদেশ দিয়েছিলেন পবিত্র কাবার দরজার জন্য একটি চাবিকাঠি তৈরি করতে। তুব্বার তৈরি দরজাটি ছিল কাঠের। প্রাক ইসলামিক যুগ এবং প্রথম দিকের ইসলামী যুগ জুড়ে সেটাই আবহমান ছিল পবিত্র কাবায়। ঐতিহাসিকদের মতে 64 হিজরিতে কাবার দরজা পরিবর্তন করার পরে আবদুল্লাহ ইবনে আল জুবাইরের যুগে দরজাটি তার মূল উচ্চতায় যাবে 6 হাতের পূর্ণ নির্মাণ করা হয়েছিল, যা এখনও মক্কা জাদুঘরে সংরক্ষিত আছে। জানা যায় দরজাটি 1045 হিজরিতে মানে 1635-36 আবারও পরিবর্তন করা হয়েছিল, যাতে 200 পাউন্ড ওজনের রৌপ্য অলঙ্কার যুক্ত করা হয়েছিল এবং দরজাটিতে সোনা দিয়ে অঙ্কিত করা হয়েছিল ইসলামের নিদর্শন। এবং 1356 হিজরি মানে 1937 অবধি এই দরজাই ব্যবহার করা হয়েছিল।
প্রিয় দর্শক, পুরো ঘটনার বিস্তারিত বিষয়টি সৌদি গেজেট পত্রিকার হলি কাবা হিস্টোরি থেকে সংরক্ষণ করা হয়েছে। যদিও তাদের অনুমতি ছাড়া তাদের কোনো তথ্য অন্য জায়গায় প্রকাশ নিষিদ্ধ, তারপরেও এমন একটি ঘটনা যা আপনাদের জানা দরকার বলে আমার মনে হয়েছিল। সবশেষ সবার কাছে অনুরোধ থাকবে, সবাইকে শেয়ার করে সবার কাছে ঘটনাটি পৌঁছে দেবেন। এবং আপনি এই প্রভাস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটি চালু করে রাখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো আপডেট।